হীরক রাজার দেশে গান গেয়ে জেলে গিয়েছিলেন চরণ দাস, মানুষের কথা বলায়, সিএর বিরোধিতা করায়, আমিও জেলে, চরণ দাস চুরি করেননি, আমিও করিনি, আদালতে বললেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। চরণ দাসকে রাজসভায় ধরে আনা হলো, বেটা গান গায়, এত বড় স্পর্ধা। চরণ দাস জানিয়েছিল গান আর জান তার কাছে সমার্থক, সে গান ছেড়ে তো বাঁচতে পারবে না। তো হীরকের রাজা তাকে গান গাইতে বলল, চরণ দাস গান ধরলেন। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। রাজা আর তার পারিষদ দু লাইন শুনেই আনন্দে ঘাড় নাড়ল, খাসা গান। কিন্তু তারপরে গানের লাইনে কি ছিল? কটা সত্যি কথা। কি কথা মনে আছে? মনে করিয়ে দি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ জেসে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় জেতার, দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় জেতার, দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই, ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ব্যাস, কেবল গান গাওয়ার দোষে চরণ দাসকে বেঁধে নিয়ে যাওয়া হলো জেলে। কিন্তু কেবল গান গাওয়ার জন্যই কি? না, গান গাওয়ার জন্য নয়, সত্যি কথা বলার জন্যই তাকে জেলে পাঠানো হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বারবার বহু মানুষ জেলে গেছেন সত্যি কথা বলার জন্য। 1633 12ই এপ্রিল ভ্যাটিকান চার্চে ডেকে পাঠানো হয়েছিল গ্যালিলিও গ্যালিলিকে। তার বিচার হবে, কারণ সে বলেছে পৃথিবী সূর্যের চারধারে ঘোরে, অথচ বাইবেলে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এমন কথা যে গ্যালিলিও এই প্রথম বললেন তাও নয়, তিনি 1616 এমন কথা বলে ডাক পেয়েছিলেন, সেবারে খানিক বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার রীতিমতো বিচার সভা বসানো হল এবং বিচারের রায়ও এলো। উই প্রোনাউন্স জাজ অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট ইউ দ্য সেড গ্যালিলিও have rendered yourself vehemently suspected by this holy office of heresy, that is, of having believed and held the doctrine that the sun is the center of the world, and that is, does not move from east to west, and that the earth does move, and is not the center of the world. তাকে দোষী সাব্যস্ত করা হলো, জেলে পাঠানো হলো। ইতিহাসে সক্রেটিস থেকে গান্ধী থেকে মার্টিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা বারবার চলে গেছেন, শাস্তি পেয়েছেন সত্যি কথা বলার জন্য। এই কথাগুলোই বিচারকের সামনে বললেন আমাদের চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায়। বললেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, অভিযুক্ত নয়, শাস্তিপ্রাপ্ত এক অপরাধীর ভুয়ো বয়ান, যাতে খালি চোখেই অসংখ্য গরমিল ধরা পড়বে, তার ভিত্তিতে আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে, তিনি জেলে। কাল তিনি বিচারককে নিজেই সে ভুয়ো অভিযোগের কাহিনী শুনিয়েছেন, বিচারক ডেকে পাঠিয়েছেন ইডির তদন্তকারী অফিসারদের। আমরা বিচারের প্রক্রিয়ার দিকে নজর রাখব, কিন্তু আমাদের প্রশ্ন, নির্বাচনী বন্ডের এই ধাপ্পাবাজি, এই জোচ্চুরি ধরা পড়ার পরে কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে পাঠানো হচ্ছে না? কেন তার বদলে প্রতিবাদীরা জেলে? আমরা তাই বিচার চাইছি। জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। আসছি পরের খবরে। দেবাংশুর পোস্টার ছেড়ার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দেবাংশু ভট্টাচার্য যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে বলেই জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি জানতে পারছো বিষয়ে? দেখো ইন্দ্রাণী, গত ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক যে উত্তাপ তা কিন্তু বেড়েই চলেছে। ভোটের আগেই একটা বিতর্ক তৈরি হয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে, পোস্টার বিতর্ক। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম 2 নম্বর যে ব্লক রয়েছে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্টার লাগানো ছিল, এবং সেই পোস্টার গতকাল রাতে কে বা কারা ছিঁড়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে যে বিজেপি এই পোস্টার ছেড়েছে, কিন্তু বিজেপির নেতৃত্বের তরফ থেকে এই অভিযোগ কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। ইন্দ্রাণী,
ধন্যবাদ সৌম্যজিৎ, কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেবাংশু ভট্টাচার্যের নামে যে পোস্টার ছিল সেই পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে বিরুলিয়া পঞ্চায়েতের ঘটনা, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বলেই জানা যাচ্ছে। অভিযোগ অস্বীকার বিজেপির। দেবাংশু ভট্টাচার্যের যে পোস্টার দেওয়া হয়েছিল নন্দীগ্রাম বিরুলিয়া পঞ্চায়েতে, সেখানে তার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা জানি যে তমলুক থেকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং তিনি সেখানে নানাভাবে প্রচারও শুরু করেছেন, তবে পোস্টার বিতর্ক এবার।